হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অধুনিকরণ বিক্রিয়া। এই অধুনিকরণ বিক্রিয়া আমরা দেখতে পাবো আমাদের ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি সেকেন্ড পেপার অধ্যায় দুই আমাদের এই টপিকটি নিয়ে আলোচনা করা আছে, অধুনিকরণ বিক্রিয়া। তো এই অধুনিকরণ বিক্রিয়া কারা কারা দেয়, এই প্রশ্নটা যদি আমরা করি, অধুনিকরণ বিক্রিয়া কারা কারা দেয়, তাহলে আমরা মোটামুটি ভাবে অ্যান্সার দিতে পারবো যে অ্যালকিন অধুনিকরণ বিক্রিয়া দেয়, অ্যালকাইন অধুনিকরণ বিক্রিয়া দেয় এবং বেনজিন অধুনিকরণ বিক্রিয়া দেয়। তো যাই হোক, আমরা শুরুতেই আমরা অ্যালকিনের অধুনিকরণ বিক্রিয়াটা একটু দেখব। আমরা জানি ওজনের সংকেত হচ্ছে O3। আমরা জানি ওজনের সংকেত O3। তো এখানে যে অ্যালকিনটা দেখতে পাচ্ছি, এখানে অ্যালকিন বুঝতে পারছি এই দ্বিবন্ধনটা দেখে, এখানে অ্যালকিনটা দেখতে পাচ্ছি দ্বিবন্ধন দেখে। তো এই অ্যালকিনের সাথে যদি আমরা অনাত্র শীতল দ্রাব হিসেবে যোগ করি কার্বন টেট্রাক্লোরাইড, আমরা যদি অনাত্র শীতল দ্রাব হিসেবে কার্বন টেট্রাক্লোরাইড দ্রাব হিসেবে নেই, তাহলে বিক্রিয়াটা হবে, সেটা মনে রাখতে হবে, যেহেতু সংযোজন সেহেতু দ্বিবন্ধন আগে ভাঙবে, যেহেতু সংযোজন সেহেতু দ্বিবন্ধন আগে ভাঙবে। তো দ্বিবন্ধন ভাঙে কি হবে, একটা ঘর বাড়ির মতো তৈরি হবে, একটা দরজার মতো তৈরি হবে, যে শর্টকাট মনে রাখার জন্য, বিক্রিয়াটাকে মনে রাখার জন্য আমরা একটা কথা লিখছি, সেই কথাটা হচ্ছে তাজমহলের মতো দরজা তৈরি হবে একটা, এই তাজমহলের মতো দরজাটা তৈরি হবে। এবং কিভাবে হচ্ছে আমরা সেই জিনিসটা দেখবো, দ্বিবন্ধন বরাবর আমি ভাঙছি, এখানে এখনো কিছু লিখি নাই, আমি বলছিলাম যে দ্বিবন্ধন ভাঙবে, ভাঙে তৈরি হবে একটা দরজা, কেমন দরজা, তাজমহলের মতো দরজা একটা তৈরি হবে, তাজমহলের মতো দরজা তৈরি হবে। এবং এই যে ওজনের তিনটা অক্সিজেন, এই ওজনের তিনটা অক্সিজেন আমরা ওই দরজার মতো করে সুসজ্জিত করবো, এখানে একটা যদি অক্সিজেন দেই, এখানে একটা যদি অক্সিজেন দেই, এখানে একটা যদি অক্সিজেন দেই, তাহলে আমাদের দরজার মতো হয়ে গেল, আমাদের দরজার মতো হয়ে গেল, আমাদের দরজার মতো হয়ে গেল, যেটা আমি সরকার লিখছি এখানে তাপমাত্রার মতো দরজা তৈরি হবে। তো যাই হোক, আমাদের একটা মধ্যবর্তী একটা অজনাইট যৌগ তৈরি হয়, মধ্যবর্তী একটা অজনাইট বা হ্যাঁ মধ্যবর্তী একটা অজনাইট তৈরি হয়। তো তারপরে কি হবে, তারপরে এটার সাথে যদি আমরা জিঙ্কের বিক্রিয়া দিই, তাহলে কি হবে, এই যে পানির সাথে আদ্র বিশ্লেষিত হয়ে জিঙ্ক আর অক্সিজেন মিলে তৈরি হবে তোমার জিঙ্ক অক্সাইড। আর কি হবে, এই যে অক্সিজেন চলে গেল, এই জিনিসটা তৈরি হবে। তো এই জিনিসটা কি, এটা একটা অ্যালডিহাইড। কিভাবে বুঝলাম, আমরা বুঝলাম CH3 CH2 CHO, এটা একটা অ্যালডিহাইড। আচ্ছা, আরেকটা অ্যালডিহাইড পাচ্ছি কিন্তু, সেটা হচ্ছে CH3 CH2 এবং O। আসলে এখানে এই জিনিসটা একটু মিস্টেক হয়েছে, এখানে দ্বিবন্ধন মানে শুধু এইচ হবে, এটা শুধু এইচ হবে, আর এখানেও এইচ হবে, এইচ হবে, তাহলে এখানে হবে এরকম CH3 CHO। আচ্ছা, আমরা একটা অ্যালকিন নিলাম, যে অ্যালকিনটার নাম বলতে পারি 1 2 3 4 5, পাঁচ কার্বনের একটা অ্যালকিন, বা যেটাকে আমরা বলতে পারি পেন্টিন টু, যেটাকে বলতে পারি পেন্টিন টু, এটা একটা অ্যালকিন। আমরা জানি অ্যালকিন গুলো ওজনকরণ বিক্রিয়া অংশগ্রহণ করে, তো এই অ্যালকিনের সাথে যদি আমরা ওজনের বিক্রিয়া দেই, এবং এখানে যদি অনাত্র শীতল দ্রাবক নেই, অনাত্র শীতল দ্রাবক এক্সাম্পল হিসেবে আমি লিখছি,
কার্বন টেট্রাক্লোরাইড অনার্দ্র ও শীতল দ্রাবক হিসেবে লিখছি আমি কার্বন টেট্রাক্লোরাইড। এই দ্রাবকটা যদি এখানে নেই তাহলে শুরুতে যে ঘটনাটা ঘটবে দ্বিবন্ধন বরাবর আগে ভাঙবে, ভাঙে একটা দরজা তৈরি করবে, সেই দরজাটা হচ্ছে এরকম। এই দরজা যখন তৈরি হবে তখন এই ওজনের তিনটা অক্সিজেন ওই দরজার মতো করে আমরা সাজাবো, এখানে একটা দিব, এখানে একটা, এখানে একটা, তারপর হাতগুলো ঠিকঠাক করে দিব, অর্থাৎ আমরা একটা মধ্যবর্তী একটা ওজনাইট যৌগ পাবো। এই ওজনাইট যৌগকে যৌগকে যদি আমরা জিঙ্ক জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করি, জিঙ্কের উপস্থিতিতে যদি পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি তাহলে জিঙ্ক এবং অক্সিজেন মিলে তৈরি হবে জিঙ্ক অক্সাইড। এবং এই অক্সিজেন চলে গেল তাহলে কি কি থাকলো, এই জিনিসটা থাকলো, এটা কি CH3CH2CHO যা একটা অ্যালডিহাইড, এবং আরেকটা CH3CHO অর্থাৎ CH3CHO আমরা অ্যালডিহাইড পাচ্ছি, আমরা অ্যালডিহাইড পাচ্ছি। আচ্ছা তো আমরা সামারি বের করে জানতে পারি যদি অ্যালকিনের মধ্যে কোনো শাখা না থাকে, যদি অ্যালকিনের মধ্যে কোনো শাখা না থাকে তাহলে অ্যালকিন যদি ওজনীকরণ বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে দুইটা আমার অ্যালডিহাইড উৎপন্ন হয়, দুইটা অ্যালডিহাইড উৎপন্ন হয়। কত কত কার্বনের অ্যালডিহাইড তৈরি হবে আমি বিক্রিয়া না করেই বুঝতে পারবো কিভাবে। এই যে দুই বন্ধন আছে, দুই বন্ধনের বাম পাশে দেখবো কয়টা কার্বন আছে, এক দুই তিন, দ্বি বন্ধনের বাম পাশে তিনটা কার্বন আছে, অর্থাৎ আমি ধরে নিব যেহেতু দ্বি বন্ধনের বাম পাশে তিনটা কার্বন আছে অর্থাৎ আমার একটা অ্যালডিহাইড হবে তিন কার্বনের, প্রমাণ এক দুই তিন, তিন কার্বনের অ্যালডিহাইড। আচ্ছা এবার দ্বি বন্ধনের ওই পাশে আমরা আরেকটা দেখতে পাচ্ছি কার্বন দুইটা, এক দুই, দ্বি বন্ধনের ডান পাশে আমরা দুইটা কার্বন দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা এখানে ধরে নিব এখানে আরেকটা অ্যালডিহাইড তৈরি হবে দুই কার্বনের, যেমন এখানে লিখছেন এক দুই, দুই কার্বনের অ্যালডিহাইড। অর্থাৎ আমরা বলতে পারি দ্বি বন্ধনের বাম পাশে যতগুলো কার্বন থাকবে তত সংখ্যক অ্যালডিহাইড, তত সংখ্যক কার্বন অ্যালডিহাইড, এবং দ্বি বন্ধনের ডান পাশে যতগুলো কার্বন থাকবে ওই কার্বন সংখ্যক আমরা অ্যালডিহাইড তারিখটা পাবো। তবে অ্যালডিহাইড সব সময় পাবো এমনটা কিন্তু না, যদি দ্বি বন্ধনের যে কোনো এক জায়গায়, যদি দ্বি বন্ধনের যে কোনো এক জায়গায় বা দুই জায়গায় কোনো শাখা থাকে তাহলে কিন্তু আর আমরা দুই অণু অ্যালডিহাইড পাবো না। যদি শাখা না থাকে, যদি শাখা না থাকে তাহলে কিন্তু দুই অণু অ্যালডিহাইড পাবো, এটা কিন্তু ঠিক আছে। যদি দেখি যে দ্বি বন্ধনের কোনো না কোনো জায়গায় বা উভয় জায়গায় শাখা আছে তাহলে আমরা বলতে পারবো না যে দুই অণুই আমার অ্যালডিহাইড হবে। তো আমরা একটা এক্সাম্পলটা দেখবো। আচ্ছা যেমন এটা একটা, যেমন এটা একটা কি, এটা একটা অ্যালকিন, এই অ্যালকিনে কার্বন কার্বন দ্বি বন্ধনের জায়গায় একটা শাখা দেখতে পাচ্ছি অর্থাৎ এবার কিন্তু দুই অণু অ্যালডিহাইড হবে না। প্রমাণ হিসেবে আমরা দেখি, শুরুতে কি বলছিলাম দ্বি বন্ধনের ওখানে ভাঙবে, আগে ওজনীকরণ বিক্রিয়ার মধ্যে করতে যাব তখন আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবো দ্বি বন্ধনের ওখানে আগে ভাঙবে, যেমন CH3 CH2 CH3 CH2 CH2। আচ্ছা দ্বি বন্ধন বরাবর ভাঙছে, ভাঙে কি হবে বলছিলাম, ভাঙে একটা তাজমহলের দরজা তৈরি হবে। এই তাজমহলের দরজাটা এখন আমরা তৈরি করব, কি দিয়ে তৈরি করব, ইট দিয়ে না, এই যে অক্সিজেন ওজনের যে অক্সিজেন গুলো তিনটা আছে তিনটা দিয়ে আমরা ওই তাজমহলের দরজা তৈরি করব। তো দেখি একটু কি হবে, একটা দুইটা তিনটা, দেখো হাতগুলো সবগুলো কিন্তু মিলে গেছে, কার্বন হাত চারটা অক্সিজেন দুইটা মিলে গেছে, কিন্তু এটা একটা তাজমহলের দরজা তৈরি হলো, এটা একটা মধ্যবর্তী অবস্থা বা মধ্যবর্তী ওজনাইট যৌগ, এটা একটা, এটা একটা মধ্যবর্তী ওজনাইট যৌগ। তারপর কি হবে, তারপর যেটা হয়েছিল কি হবে, জিঙ্ক এর উপস্থিতিতে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করলে এই জিঙ্ক এবং এই অক্সিজেন মিলে তৈরি হবে কি,
এটা তৈরি হবে জিঙ্ক অক্সাইড তৈরি হবে, জিঙ্ক অক্সাইড তৈরি হবে এবং কি তৈরি হবে কে কে থাকলো, এখন তোমার এই জিনিসটা থাকলো, এই জিনিসটা থাকলো এবং এই জিনিসটা থাকলো, আমরা এই জিনিসটাকে লিখতে পারি এরকম করে, তো দেখো তো এস সি এস ও, আমরা এই জিনিসটাকে এরকম করে লিখতে পারি না, CH2 O কে আমরা HCHO যেটা একটা এক কার্বনের অ্যালডিহাইড। আচ্ছা তারপরে দেখি কি হচ্ছে, তারপরে দেখব এই যৌগটা আসলে কি বোঝাচ্ছে, এই যৌগটা দ্বারা একটু চেক করে দেখি, CH3 CH2 বন্ড সি CH3, এটা কি একটা কিটন না, কেন এই যে এই যে কিটনটা কিটনমূলক অর্থাৎ যৌগটা একটা কিটন, এটা একটা কিটন যৌগ, অর্থাৎ আমরা যদি বলতে পারি যে যদি অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে কোনো শাখা থাকে তাহলে আমরা দুইটা অ্যালডিহাইড পাব না, যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে একটি শাখা থাকে একটি কার্বন বা দুটি কার্বনে হোক তাহলে আমরা দুই ধরনের অ্যালডিহাইড পাবো না, কিন্তু আমরা বিগত যে উদাহরণটাতে দেখলাম প্রথমে যে উদাহরণটাতে দেখছিলাম ওখানে কিন্তু কোনো শাখা ছিল না, আর শাখা ছিল না বিধায় আমরা দুটা অ্যালডিহাইড পাইছিলাম, বাট এখানে কিন্তু দুইটা অ্যালডিহাইড পাচ্ছি না, একটা পাচ্ছি কি, একটা পাচ্ছি কিটন আর একটা পাচ্ছি অ্যালডিহাইড। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেই যেখানে কার্বন কার্বন দুই জায়গায় কিন্তু শাখা থাকবে, আমরা এরকম একটা এক্সাম্পল দেই, যেমন 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 এই উদাহরণটা, এই উদাহরণটা দেখি উদাহরণটা কি, আচ্ছা দেখো তো এটা একটা অ্যালকিন এবং অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে কিন্তু দুইটা অ্যালকাইল মূলক বা দুইটা মিথাইল মূলক আচ্ছা যুক্ত হয়, দুইটা শাখা, এগুলো হচ্ছে শাখা, তো শুরুতে ঘটনাটা কি ঘটবে, শুরুতে যে ঘটনাটা ঘটবে আগে দ্বিবন্ধন ভাঙবে, দ্বিবন্ধন ভাঙবে কি হবে CH3 CH2 তাজমহলে দরজা তৈরি হবে, যেমনটা আমি এইখানে দেখাতে পারি, তাজমহলে দরজা হয়ে গেল। আচ্ছা তারপরে কি হবে, ওই পূর্বের নিয়মে কি যোগ করব, জিঙ্ক যোগ করব, কি যোগ করব, জিঙ্ক যোগ করব, এখানে পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হয়ে যে ঘটনাটা ঘটবে, সেই যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আগের মতই এই জিঙ্ক এবং এই অক্সিজেন মিলে তৈরি হবে জিঙ্ক অক্সাইড, তারপর কি তৈরি হবে, তারপর এই জিনিসটা তৈরি হবে এবং এই জিনিসটা তৈরি হবে, তো এই জিনিসটার নাম কি, এই জিনিসটা কিন্তু আমরা একটু বুঝাই রাখি, CH3 CH2 C CH3, এটা একটা কিটন, কেন কিটন, CO কিটন মূলক আছে কিটন যৌগ। আচ্ছা আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে কিটা CH3 CHO অ্যালডিহাইড, এটা একটা অ্যালডিহাইড, এটা একটা অ্যালডিহাইড। আচ্ছা তাহলে আমরা সামারিটা এরকম করে টানতে পারি, আচ্ছা আমি আরেকটা কথা বলা হলো, এই যে শিকল পাচ্ছি কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে শিকল পাচ্ছি, এই শিকলগুলো যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে না থাকে, যদি অন্য কোনো কার্বনের মধ্যে থাকে তাহলে কিন্তু এটা তৈরি হবে না, যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে তৈরি না হয়, না থাকে যদি অন্য কোনো কার্বনের মধ্যে থাকে তাহলে কিন্তু তোমার কি হবে না, তাহলে তোমার এই জিনিসটা হবে না, অ্যালডিহাইড কিটন মানে এগুলো তৈরি হবে না। আচ্ছা তাহলে আমরা সামারিটা এরকম করে জানতে পারি, অ্যালকিন অ্যালকিনের মধ্যে যদি কোনো শাখা না থাকে, যদি কোনো কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে শাখা না থাকে তাহলে আমরা দুই অণু অ্যালডিহাইড, দুই অণু অ্যালডিহাইড পাবো, এবং যদি অ্যালকিনের মধ্যে, অ্যালকিনের মধ্যে এই কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে শাখা থাকে
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে দেখতে পাচ্ছি এক অণু অ্যালডিহাইড পাচ্ছে এবং আরেক অণু কি পাচ্ছে? কিটোন পাচ্ছে, আরেক অণু কিটোন পাচ্ছে। এটাই হচ্ছে সামারি, এটাই হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া। তো যাই হোক, এটাই হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া। আমরা যদি এখন অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া দেখি, অ্যালকাইনের যদি ওজনীকরণ বিক্রিয়া দেখি, তাহলে দেখবো এটা যদি আমরা অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া দেখি তাহলে পাবো এরকম R-C-C-H। এটা একটা অ্যালকাইন, আমরা এখন অ্যালকাইন নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, আমরা উদাহরণস্বরূপ একটা অ্যালকাইন দিলাম, এই অ্যালকাইনের সাথে যদি কার আমরা কার বিক্রিয়া করতেছি, ওজনীকরণ বিক্রিয়া করতেছি, এবং এই ওজনীকরণ বিক্রিয়া আমরা কি জানলাম আগে আগের লেকচারে জানছি যে দ্বিবন্ধনের যে জায়গাটা থাকবে দ্বিবন্ধন, সেটা ভেঙে গিয়ে একটা দরজা তৈরি হবে, তাজমহলের দরজা। তো আমরা যদি এখানে ওজনীকরণ বিক্রিয়ার ওজনের বিক্রিয়া দিই, এবং আমরা লিখছিলাম যে দ্রাবক হিসেবে একটা নিয়েছিলাম কার্বন টেট্রাক্লোরাইড, এখানে যদি আমরা কার্বন টেট্রাক্লোরাইড দেই, এখানে যদি আমরা কার্বন CCl4 দ্রাবক হিসেবে দেই, তাহলে যে ঘটনাটা ঘটবে ওই আগের মতোই, ওই ত্রিবন্ধনটা ভেঙে যাবে, ত্রিবন্ধনের মধ্যে পাই বন্ধন গুলো ভেঙে যাবে, ত্রিবন্ধনের মধ্যে পাই বন্ধন গুলা ভেঙে যাবে এবং সিঙ্গেল বন্ড গুলা থাকবে। এক্সাম্পল R-C-H। আচ্ছা, তারপরে কিন্তু আমি বলছিলাম যে ঘর বাড়ি বা তাজমহলের দরজা তৈরি হবে কি দ্বারা? অক্সিজেন দ্বারা দরজাটা তৈরি হবে। আমরা অক্সিজেনটাকে এরকম করে সাজাইতে পারি, এই যে এরকম করে সাজাইতে পারি, সাজাইলাম, এবার দরজা তৈরি করলাম, এবার একটা দরজা তৈরি হয়ে যায়। তো মধ্যবর্তী একটা অজনাইট যৌগ তৈরি হলো, মধ্যবর্তী একটা অজনাইট যৌগ তৈরি হলো, এই যে অজনাইট যৌগ তৈরি হলো, তারপর কি হবে? তারপর যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আবার জিঙ্ক যোগ করব এবং পানি দ্বারা আন্তঃবিশ্লেষণ করব। দেখো ঘটনাটা কি দাঁড়ায়, অক্সিজেন এবং জিঙ্ক আগের মতোই কি হবে? জিঙ্ক অক্সাইড তৈরি হবে, এবং তারপর কি তৈরি হবে? তারপর দেখে একটু এখানে আর সিও এবং CHO, আর সিও এবং CHO, আমরা দুটোকে এরকম করে লিখতে পারি, আর সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও এবং এইচ, আমরা এরকম করে লিখতে পারি। এটাকে আমরা বলি ডাইকার্বনিল যৌগ, এটাকে আমরা বলি ডাইকার্বনিল। কেন? এই যে একটা কার্বনিল, এই যে একটা কার্বনিল, ডাইকার্বনিল আছে এখানে, এই কারণে আমরা বলি ডাইকার্বনিল যৌগ তৈরি হয়। ডাইকার্বনিল যৌগ, ডাই কার্বনিল যৌগ তৈরি হয়, ডাইকার্বনিল যৌগ তৈরি হয়। কিন্তু আমরা যদি উদাহরণ হিসেবে ইথাইন নেই, আমরা যদি উদাহরণ হিসেবে ইথাইন নেই, তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে একটু ইথাইন। কেন ইথাইন? কারণ তিনটা বন্ড আছে, তিনটা বন্ড আছে, এই কারণে একটা নাম ইথাইন, এবং দুই কার্বন অ্যালকাইন আমরা ইথাইনে বলি। তো এখানে যদি আমরা ওজনীকরণ বিক্রিয়া করতে চাই, তাহলে ওজনের বিক্রিয়া দেবো, এবং কি কি হইতো, এই ত্রিবন্ধন, ত্রিবন্ধনের মধ্যে এই পাই বন্ধন দুইটা ভেঙে যাইতো, ভেঙে গিয়ে কি তৈরি হইতো, এই জিনিসটা তৈরি হইতো এবং তাজমহলের দরজা তৈরি হইতো বা হবে। এই যে হইল, হাত দুটি মিলাইতে চাও দেখবেন সবগুলো মিলে গেছে, এটা একটা, এটা একটা মধ্যবর্তী ওজনের যৌগ, এর সাথে আমরা কি করতাম, কি দিছিলাম এখানে, এর সাথে দিছিলাম জিঙ্কের বিক্রিয়া, জিঙ্কের বিক্রিয়া এবং পানি দ্বারা আন্তঃবিশ্লেষণ করছিলাম। পরে যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে জিঙ্ক এবং অক্সিজেন মিলে তৈরি হবে ZnO, এবং তৈরি হবে CHO, ডাইকার্বনিল যৌগ। তো এই জিনিসটাকে আমি এরকম করে লিখতে পারি CHO CHO, এটাকে আমরা গ্লাইকোক্সাল বলতে পারি, এটাকে বলতে পারি গ্লাইকোক্সাল, গ্লাইকোক্সাল।
এটিকে আমরা ক্লাইঅবজার্ভ বলতে পারি। তো এই হচ্ছে অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া। আমরা দেখলাম শুরুতে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া, তারপরে এখন দেখলাম অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া, এবার দেখবো বেনজিনের ওজনীকরণ বিক্রিয়া। বেনজিনের ওজনীকরণ বিক্রিয়াটা আসলে কেমন? তো এই তিনটাই যদি আমরা মোটামুটি ভাবে পড়তে পারি তাহলে খুবই ভালো হয়, বিভিন্ন জায়গায় কাজে লাগবে এটা। তো ফর এক্সাম্পল আমরা যদি বেনজিন নিয়ে আলোচনা করি, আমরা যদি বেনজিনের ওজনীকরণ বিক্রিয়াটা দেখি, তাহলে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আগে বেনজিনটা আঁকতে হবে, না হলে আমরা হবে না। বেনজিনটা আঁকি আচ্ছা, এটা একটা বেনজিনের ওজনীকরণ বিক্রিয়া। তো এই যে ওজন দিচ্ছি আমি, হয়ে গেল সংযোজন, ওজন যোগ করা মানে সংযোজন হয়ে গেল, সংযোজন বিক্রিয়া হওয়া। তো শুরুতে কিভাবে দ্বিবন্ধন, আমরা যে অ্যালকিন করছিলাম এখানে কি হয়েছিল, দ্বিবন্ধন ভেঙে গেছিল এবং তাজমহলের দরজা তৈরি হয়েছিল। সেম ঘটনা এখানে ঘটবে, যেখানে যেখানে দ্বিবন্ধন আছে সেখানে সেখানে আমাদের ওই যে দরজা টাইপের জিনিসগুলো তৈরি হবে। যেমন এখানে একটা দেখি ওজনীকরণ বিক্রিয়ার টপিক। ওকে ভাইয়া।